আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। এবং থাম্বলাইন দেখে তোমরা অলরেডি জেনে গেছো যে আমি কোন টপিকটা নিয়ে আজকে তোমাদের জন্য কথা বলবো, এবং খুব অল্প সময়ে কিছু কথা বা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে চাই যেখান থেকে সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। দেখো, মোটামুটি WBCS এর অ্যাসপিরেন্ট তোমরা যারা পড়াশোনা করছো তাদের মধ্যে 80% 90% স্টুডেন্টই একটা চিরাচরিত রুটিনে তোমরা পড়াশোনা করো, এবং সেই রুটিনের কথা এমনকি বড় বড় আমরা জানি যে বিভিন্ন আমরা যাদের কাছ থেকে গাইড নিই ওনারাও আমাদেরকে সেই একই পরামর্শ দিয়ে থাকেন যে রুটিন ভিত্তিক পড়ো। আমি যে রুটিনের কথা বলছি সেটা এই রুটিন যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ইংরেজি পড়তে হবে 1 ঘন্টা, তারপরে ইতিহাস পড়তে হবে 7টা থেকে 8টা, তারপরে 8টা থেকে 9টা আরেকটা সাবজেক্ট পড়তে হবে, এই করে সারা দিনের একটা রুটিন সকল সাবজেক্টের বেঁধে দেওয়া হচ্ছে। এবং সেই রুটিনটা কি তোমাকে চিন্তা করতে হবে যে সারা বছর ধরে তুমি অনেকেই আছো সারা বছর ধরে পড়ার পরেও কিন্তু আলটিমেটলি সকল সাবজেক্টগুলি নিয়ে ফুল কনফিডেন্ট তোমরা হতে পারছো না। এখন এইখানে আমার প্রশ্ন তোমাদের সকলের কাছে যে রুটিনটা তোমরা শুধুমাত্র কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো বিখ্যাত অর্গানাইজেশন বলছেন সেইটা শুনেই তুমি সেটাকে চট করে অ্যাডাপ্ট করে নিলে, তুমি তোমাকে সেখানে অ্যাডাপ্ট করার আগে ভাবতে হবে যে অ্যাটলিস্ট ঠিক আছে 1 মাস তুমি পড়ার পরেও যদি নিজে সেটা ক্যালকুলেট না করো যে আদৌ তোমার জন্য ওই রুটিনটা কি আদৌ ফ্রুটফুল হচ্ছে। কারণ এই যে রুটিন অনুযায়ী আমরা যে পড়ছি, প্রচুর ভালো ভালো স্টুডেন্টকে আমি অন্তত এরকম দেখেছি যে সারা বছরে তাদের পেছনের যে ট্র্যাক একাডেমিক ট্র্যাক সেটা অসাধারণ, এবং সারা বছর এই সাবজেক্টগুলো নিয়ে প্রচুর পড়ার পরেও রুটিন মাফিক সারা দিনে দেখা গেলো 14-15 ঘন্টা করে পড়াশোনা করার পরেও 90-95-100 গণ্ডি পার হচ্ছে না। এবং এই প্রসঙ্গগুলি নিয়ে তোমরা অনেকেই আমার সঙ্গে ডিসকাস করেছো, আলোচনা করেছো যে কী করণীয়। আমি তো সারা বছর প্রচুর পড়েছি, এবং তখন কিন্তু আমি তাদের সকলকেই একই প্রশ্ন করেছি যে তোমাদের পড়ার ধরন কি এটা ছিল? হ্যাঁ, এবং সেই উত্তরটা হ্যাঁই এসেছে সবার কাছ থেকে। এবং এর ফলে দেখা গেল হয়তো অনেকের মধ্যে এরকম হয়েছে পড়েছো প্রচুর কিন্তু আলটিমেটলি কোনো সাবজেক্টে তোমার সেই সলিড যে পাকার বলি আমরা যে সলিড এক একটা সাবজেক্টের জ্ঞান অর্জন, সেই সাবজেক্টটা সম্পর্কে তোমার ভিত্তি শক্ত হওয়া সেটাই আসলে হয়ে ওঠেনি। সবগুলো গিয়ে আমাদের তো একটাই মাথা, এবং WBCS-এ সত্যি কথা এতগুলি সাবজেক্ট পড়তে হয়, সেই সাবজেক্ট পড়তে গিয়ে আলটিমেটলি সবগুলো কিন্তু খিচুড়ি হয়ে গেছে, হয়তো কোনোটাই আমরা সঠিকভাবে রপ্ত করতে পারিনি সাবজেক্ট ওয়াইজ। দেখো, একদম একটা বাস্তব সত্য যে এই রুটিন কিন্তু আবার অনেকের ক্ষেত্রে কাজে এসেছে, অনেকের, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা গেল যে 80%-ই কাজে আসেনি, বা এরকম দেখা গেল এমন 10 জন পড়াশোনা করছে তাদের মধ্যে সকলেরই কাজে এসেছে। কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে এখানে চিন্তা করো যে তোমার কি কাজে এসেছে, এখান থেকে তুমি তোমার সলিউশনটা এরকম বার করতে পারো। কারণ আমি অ্যাটলিস্ট এটা ব্যক্তিগতভাবে মনে করি যে WBCS বা UPSC-র মতন চাকরি পেতে গেলে পরে সবার আগে জরুরি সিলেবাসের যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলির বেশিরভাগ সাবজেক্ট, অ্যাটলিস্ট 70% সাবজেক্ট, তার মধ্যে 10টা সাবজেক্ট থাকলে তার 7টা সাবজেক্ট, সেই 7টা সাবজেক্টে তোমাকে কিন্তু সেই যে সলিড যে নলেজ প্রত্যেকটা ওই সাবজেক্টগুলি সম্পর্কে তুমি পূর্ণতা লাভ করেছো এইরকম একটা স্টেজে তোমাকে যেতে হবে। আর সেটা করতে গেলে পরে কিন্তু ওই যে রুটিন মাফিক নয়, হয়তো তোমাকে একটা সাবজেক্ট নিয়ে একটু দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে হবে, একটা সাবজেক্টের টানা 7 দিনই হয়তো সেটাকে কমপ্লিট করছো, টাইম একই লাগবে। কিন্তু যদি তোমার পড়ার ধরনটা চেঞ্জ করো, একটা সাবজেক্ট সেই ইতিহাস বা অ্যান্সিয়েন্ট হিস্ট্রি সেটাকে তুমি 7টা ভাগ বা 8টা ভাগে ভাগ করে নিলে, যে 20টা 20টা করে পেজ আমি ভাগ করে নিলাম, আজকে সারাদিনে এই 20 পেজ আমি 3 বার 4 বার 5 বার পড়বো কিন্তু পুরো স্টোরিটা আমার মাথায় চলে আসবে, এই করে আলটিমেটলি তোমার দেখা গেলো 7 দিন বা 10 দিনে তুমি 1-1টা করে সাবজেক্ট শেষ করছো। এইবার সেই সাবজেক্টের যে বেসিক টোটাল যে স্টোরি সেটা কিন্তু তোমার মাথার মধ্যে সুন্দরভাবে স্থিত হয়ে গেছে, এবং এটাই জরুরি। তুমি যেভাবেই পড়ো না কেন, তোমার মূল বিষয়টা হচ্ছে সেই সাবজেক্টগুলি সম্পর্কে তোমার কমপ্লিট নলেজ তৈরি করাতে হবে। আর সেটা তোমার কারো রুটিন মাফিক হতে পারে, কারো রুটিন মাফিক নাও হতে পারে, সেই কারণে এই নয় যে তোমার রুটিন মাফিক পড়ছো। সকালে তোমার সেদিন ইচ্ছা করেছে আজকে আমি এখন একটু সায়েন্স পড়ি,
কিন্তু তোমাকে যেহেতু গাইড বলে দিয়েছে যে না প্রতিদিন সকালবেলা তোমাকে ইংরেজিই পড়তে হবে, দুপুরবেলা করে প্রতিদিন 1.5 ঘন্টা অঙ্ক করতে হবে, প্রত্যেকটা মানুষ আলাদা, এবং সেই আমাদের যে মানসিকতা, আমার মন কি চাইছে, কোনটা পড়লে আমি তাড়াতাড়ি করতে পারবো সেটা, আর আরেকটা হচ্ছে প্রয়োজন, আমার পরীক্ষার জন্য জরুরি, তার একটা কম্বো করে পড়াটাকে এগোতে হবে। এই নয় যে অন্ধের মতন শুধুমাত্র রুটিন ফলো করে আমার পছন্দ হোক বা না হোক আমি পড়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে 95টা আটকে থাকার মূল কারণ, অন্যতম একটা কারণ আমি মনে করি। এবং তোমরা যদি তাতে সহমত হও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমাদের যে অসুবিধেগুলো, এই একটা বিষয় বারবার আমাকে সবাই বলেছিলে, সেই কারণে আমি তোমাদের এই 3-4 মিনিট এটা আমি তোমাদের কথা বলে জানিয়ে দিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে রপ্ত করার কৌশল তোমাকে আয়ত্ত করতে হবে, নাকি রুটিন, কতটা সময় তুমি পড়লে, নাকি রুটিন মাফিক পড়লে, এটা থেকে নয় কতটা তোমার পড়াটা কোয়ালিটির হলো সেইটা কিন্তু মূলত বেশি জরুরি। অর্থাৎ পড়াটা আসলে ঠিক হলো কি না সেইটা বেশি জরুরি, খালি পড়ে গেলাম তা কিন্তু নয়। এই জন্য প্রত্যেকে পশ্চিমবঙ্গে অসাধারণ অসাধারণ ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্টরা রয়েছে, কিন্তু তারা চিন্তা করে দেখবে যে তোমাদের এই যে 95, 90, 100 আটকে থাকার পেছনে কারণ, সারা বছর ধরে পড়েছো কিন্তু একটা সাবজেক্টও এইরকম এখনও পর্যন্ত সাহস তৈরি হয়নি যে সেই সাবজেক্টটা এবার আমি গিয়ে পড়াবো। আমি এই যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ইতিহাসটাই আমি এখন পাই টু পাই পড়িয়ে দেবো। এইভাবে তৈরি করো সাবজেক্ট, দেখবে অটোমেটিক, আমি বলছি না যে 10টার মধ্যে 10টাতেই তোমাকে এক্সপার্ট হতে হবে, অ্যাটলিস্ট 10টার মধ্যে তোমাকে 6টা থেকে 7টা সাবজেক্টে এক্সপার্ট হতে হবে এইরকমভাবে। আর সেইটাকে পড়ার পদ্ধতি তুমি নিজে ঠিক করো, অন্যের ওপরে নয়, আরও কারো কথা শুনে নয়, আমার কথাও শুনে নয়, তোমার যেভাবে হচ্ছে সেইভাবে করো, এটা হচ্ছে আসল জরুরি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। আর তোমাদের কোনো এই ধরনের কোনো সমস্যা সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে তোমাদের আলোচনা করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। এবং একই সঙ্গে বলছি যে নিয়মিত সকাল বিকেল যে ভিডিওগুলি দেওয়া রয়েছে, ক্লাসগুলি দেওয়া হচ্ছে, সেগুলি দেখতে থাকো।